এরপরে যে কথাগুলো বলে আমি শেষ করতে চাচ্ছি, আসলে দেশটা আমাদের সবার, দায়িত্বটা একা রাজনীতিবিদদেরও নয়, একা সাংবাদিক বন্ধুদেরও নয়, সবার। এই দেশে যত মত পদ দল ধর্ম বর্ণ পেশা যারাই আছেন সবাই মিলে এই দেশটা আমাদের। আসুন আমরা দেশের মানুষ হই। আমার খুব ব্যথা লাগে যখন একদল বলে পাকিস্তানি রাজাকার, আরেক দল বলে হিন্দুস্তানি রাজাকার, খুব কষ্ট পায়। কেন আমার দেশের প্রিয় জনগণকে আমি আরেক দেশের দালাল বানাচ্ছি, রাজাকার বানাচ্ছি, কেন আমি এটা করব? এটা যারা করেন তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। যে জাতি নিজের নাগরিকের স্বীকৃতি দেয় না সেই জাতি বিশ্বের দরবারে সম্মান পাবে কিভাবে? আপনাদের মতো আমারও দুনিয়ার কিছু কিছু দেশে যাওয়ার সুযোগ হয়েছে। সেই দেশের লোকেরা তাদের ভাষার বাইরে কারো সাথে কথা বলতে চায় না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে দুই একটা আছে সেই ভাষা জানে কিন্তু বলে না। তারা তাদের জাতীয়তাবোধে এতটাই দৃঢ়, এবং আমরা দেখি যে তাদের জাতীয় জীবনে যখন কোনো বিষয় আসে সমস্যা হিসেবে তারা মুহূর্ত দেরি করে না, এক হয়ে যায়। তাদের একটা স্লোগানই আছে, মাই কান্ট্রি রাইট অর রং, আগে আমার দেশ, দেশকে আমার সেভ করতে হবে। সেভ করতে গিয়ে এটা ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, অন্যের উপরে জুলুমও হতে পারে, এটাকে তারা কিছু মনে করে না। আমরা ওই শেষ অংশে নাই, দেশ আমার সেভ হোক কিন্তু কারো উপর আমার দ্বারা জুলুম না হোক, এটাই হচ্ছে বিশ্ব শান্তির মূল মন্ত্র। যে আমি আমার দেশের স্বার্থ অবশ্যই দেখব কিন্তু আরেকজনের স্বার্থের উপর আঘাত দিয়ে নয়। আমরা মজলুম আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে, এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের দ্বারা, আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায়। এবার আপনারা দেখেছেন পরিবর্তনের প্রথম দিন থেকেই আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকার। আমরা সকল ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়াই গেছি যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একই অধিকার আছে। সমাজে একটা শব্দ চালু আছে, সংখ্যালঘু সংখ্যাগুরু। এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয়।